মাশাল্লাহ সেদিন ফেরার পথে আমার আম্মা যান শাড়ি পরে হিজাব পরে গাড়ি চালিয়ে আমাদের বাসায় নিয়ে আসলো মেয়ে জন্মের পর থেকেই আমার একটা শখ ছিল আমার জীবনে আমি যেটা পারিনি মেয়ে সেটা পারবে আলহামদুলিল্লাহ মেয়েটা একটু একটু করে সেটা করে দেখাচ্ছে তো এই ভাবনার পাশাপাশি ভাবছিলাম রিজিক এমন একটা জিনিস আমার রিজিকে যদি না থাকে আমি এক বিন্দু পানিও পাবো না আসলেই সেদিন মাটির ঘরে গিয়ে বাংলা খাবার আমাদের রিজিকেই ছিল না আমাদের রিজিকেই ছিল বাসার কাছের চাইনিজ খাবার সেখানে গিয়ে খাবার কিভাবে পাবো বলেন সবই ঠিক তবে সারাটা দিন সকালে শুধু একটা রুটি বা পরোটা খেয়ে থাকাটাই ছিল ভীষণ কষ্টের আমরা তো যেমন তেমন বাচ্চাদের জন্য বেশি খারাপ লাগছিল আসসালামু আলাইকুম এই তো আমরা কিন্তু মাটির ঘর থেকে চলে এসেছি আর চলে এসেছি উত্তরাতে এখানে আমরা ক্যাফে দরবারে আজকে খাওয়া দাওয়া করব সকালে শুধুমাত্র একটা রুটি কি একটা পরোটা খেয়ে আজকে আমরা সারা দিন পার করলাম সেদিনের মাটির ঘরে বাংলা খাবারটা আমাদের রিজেকে ছিল না তার সাথে ভাগ্যটাও আমাদের সহায় ছিল না আমরা যখন বের হয়ে গেলাম আমি বলেছিলাম না যাওয়ার পথে আমরা দশ মিনিটের মতো রাস্তা খারাপ পেয়েছিলাম সেই চিন্তা করে আপনাদের ভাইয়া আর ও পথে যায়নি বিপরীত পথে আমরা যখন টুঙ্গি স্টেশন রোড হয়ে বাসায় আসতে চাইলাম এত পরিমাণে রাস্তা খারাপ পুরোটা রাস্তাতে আমাদের এত পরিমাণে সময় গেছে যার কারণে আস্তে আস্তে আমাদের পুরোপুরি রাতই হয়ে গেছে আমি তো আপনাদের ভাইয়ের সাথে ভীষণ রাগ করছিলাম কেন আমরা যেই পথ দিয়ে আসলাম সেই পথ দিয়ে গেলাম না আর এই রাগ করে থাকার কারণে ওই পথের আমি সামান্যতম মানে ভাঙা পথের আমি সামান্যতম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিভাবে শেয়ার করব আমি তো গাল ফুলিয়েই পাশে বসেছিলাম তো যাই হোক এরপর তো অবশেষে আমরা ক্যাফে দরবারে এসে পৌঁছালাম এতক্ষণ কথা শেয়ার করতে করতে ভিডিও শেয়ার করে দিলাম এরপর আমরা এখন খাওয়া দাওয়া শুরু করছি গিয়ে আসলে মেনু দেখে অর্ডার দেওয়ার সময় নেই যার কারণে বলেছি যে আমাদের স্যুপ আর অন্থুন দিতে আর তারপর হচ্ছে খাবারের মেনুটা দেখে আমরা হচ্ছে রাতের খাবারে হালকা পাতলা অর্ডার করে দিয়েছি তো ওনাদের থাই স্যুপটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর থাই স্যুপের সাথে একটু অন্থন হলে তো আমার কাছে আরও বেশি ভালো লাগে শুধু আমার কাছে না রাদ্রদোষীর কাছেও শুধু সুপটা আবার তারা দুই ভাই বোন খুব বেশি একটা খেতে চায় না তো এই তো আমরা খাওয়া দাওয়া করছি আর আমরা তো প্রথমে বাহিরে বসেছিলাম আর পরবর্তীতে মনে হলো যে বাহিরে গরম লাগছে এরপর আবার এসে ভিতরে বসেছি স্যুপ আর রন্থনটা খাওয়া শেষ হলে ফাস্ট ফার্স্টে আমাদের রাতের খাবারটা দিয়ে দিয়েছে আমরা নিয়েছিলাম স্পেশাল ফ্রায়েড রাইস তার সাথে হচ্ছে চিকেন চিলি অনিয়ন কিন্তু অনিয়ন খুঁজে পাওয়া যাচ্ছিল না কারণ সম্ভবত অনিয়নের দাম বাড়াতে অনিয়ন কমিয়ে দিয়েছে আর এদিকে আমরা একটা চিকেন পাকোড়া নিয়েছিলাম ফ্রাই না নিয়ে তো এরপরেই তো খাবার দেখে সবাই হামলে পড়লো হালুম হুলুম করে সবাই খেলাম পেট শান্তি তো দুনিয়া শান্তি এই জিনিসটা আরও একবার হারে হারে টের পেলাম তো এই সব কিছুর মধ্যে না ভীষণ খারাপ লাগছিল রাদের জন্য বেশি রোদসিত বড় হয়েছে একটু বুঝে কিন্তু রাত তো এখনও ছোটো আছে তাই তার জন্য খারাপ লাগাটা বেশি কাজ করছিল তো এই ছিল সেদিন আমাদের ভাইরাল এক জায়গায় গিয়ে খাবার খাওয়ার তিক্ত অভিজ্ঞতা যেখান থেকে না খেয়ে অবশেষে বাসার পাশে এসে খেতে হলো তারপরও আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে খাবার তো ছিল সত্যি আজকের এই পরিস্থিতিতে পরে আরও একবার হারে হারে টের পেলাম যে রিজি কত বড় নিয়ামত আমার রিজিকে যদি না থাকে আমি এক বিন্দু পানিও খেতে পারবো না এটাই হলো চিরন্তন সত্য যাই হোক এই তো আমার আম্মা যান শাড়ি পরে হিজাব পরে আমাদের গাড়ি চালিয়ে যাওয়ার পথে সেই বাসায় নিয়ে যাচ্ছিল বলতে ভুলবেন না কারণ আমার আম্মা যান এখন মাসাল্লাহ ভালোই গাড়ি চালানোটা আত্মস্থ করতে পেরেছে তো এখন তাহলে আমার মেয়ের করা ড্রাইভিংয়ে গাড়িতে চড়ে বাসায় যাচ্ছি আর এভাবেই সেদিনের সেই ঘোরাঘুরি শেষ হয়েছিল এর দুই দিন পর হলো এখন সকালবেলা সকালবেলাতেই তো রাত স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে রাতকে আমি একটা পরোটা আর চা দিয়ে দিয়েছি সকালে নাস্তা হিসেবে আর টিফিনে একটা কলা তার সাথে দুইটা বিস্কিট দিয়ে দিচ্ছি তো আজকে একদম শর্টকাট টিফিন আর শর্টকাট টিফিন হলেও কিন্তু রাদের এই বিস্কিটটা যেহেতু অনেক পছন্দ ও কিন্তু এই টিফিনটা নিতেও পছন্দ করে যাই হোক আজকে সকালের কাজগুলো আমাকে একটু দ্রুতই সারতে হবে কারণ আজকে আমি একটু বের হব আর সেটা হচ্ছে আমার নিজের প্রয়োজনে সাথে আমার ছোট, ভাইও যাবে তাই সকাল সকাল আমি আমার হালকা পাতলা রান্না সেরে নিয়েছিলাম আর এই দিকে হলো রদসিকে বলেছিলাম আমি রান্না করছি তুমি ঘরটা গুছিয়ে ফেলো যেহেতু অবরোধ চলছে যার কারণে রদসী কলেজে যাওয়া হচ্ছে না যাই হোক এই তো ঘর গুছানো হয়ে গেলে রদসি নিজেও রেডি হয়েছে কারণ সে রাতকে আনতে স্কুলে যাবে আর ওরা আসার পরে আমি আবার বের হব তো আমি রদসীকে বললাম যাওয়ার আগে দুইটা থ্রি পিস ছিল দিয়ে যাও কারণ আমি যখন বের হব এই দুটা সাথে করে নিয়ে বের হব যাতে টেইলার্সে দিয়ে যেতে পারি তো এই দুইটা থ্রি পিসের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের এই থ্রি পিসটা বেশ অনেক আগেই রদুশির কাছে এসেছিল এখন পর্যন্ত টেইলার্সের কাছে বানাতে দেওয়া হয়নি আর এবার এসেছে আমার জন্য সি গ্রিন কালারের এই থ্রি পিসটা তো দুইটা থ্রি পিসই এত সুন্দর যেহেতু রদসিরটা এখনও বানানো হয়নি তাই সে কনফিউশনে পড়ে গেছে সে কোনটা নিবে তো আমি বললাম তোমার যেটা ভালো লাগে সেটা নাও তারপর বাকিটা আমি বানাবো আমার কাছে দুইটাই অসম্ভব ভালো লাগছে তো ক্ষেত্রে রদসিরও তাই তার কাছে দুইটাই ভালো লাগছে সেও বুঝতে পারছে না সে নিজে কোনটা নেবে তো যাই হোক চিন্তা করতে থাকুক এর মধ্যে আমি আমার কাছে যে থ্রি পিসটা এসেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি এটা আর ব্ল্যাক কালারের থ্রি পিসটা একদম সেম সেম কাজের সেম এমব্রয়েডারি সেম ওড়না কিন্তু শুধু কালারে একটু পার্থক্য যেমন এটা সি গ্রিন কালারের আর সেটা ছিল কালো রঙের সত্যি বলতে এই থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস যে কোনো পার্টিতে পার্টি ওয়ার হিসেবে ব্যবহার করা যাবে আর প্রাইসটাও মোটামুটি রিজনেবলই আছে এর পুরোটা বডিতে কিন্তু সিকোয়েন্সের এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক অনেক অনেক ওয়ার্ক করা আছে এছাড়াও এই ড্রেসটার নিচের অংশে কিন্তু খুব সুন্দর একটা এমব্রয়ডারি প্যানেল করে দেওয়া আছে তার সাথে পুরো বডিতে তো ছিটা ছিটা ফুল রয়েছেই তবে পিছনের সাইডটা আবার ফ্রেশ আবার আমার কাছে মনে হয় দুই সাইডেই একই রকম বেশি কাজ হলে কিন্তু আবার একদম হিজিবিজি লাগতো তো যাই হোক এটা হচ্ছে থ্রি পিসের স্লিপসের অংশটা স্লিপসও খুব সুন্দর একটা প্যানেল করে দেওয়া তার সাথে ছিটা ছিটা করে দেওয়া এই হলো এই থ্রি পিসটার স্যালোয়ার এবং ইনারের অংশটা যেটা একসাথে কাপড় দেওয়া আছে আর এই হলো এই থ্রি পিসটার ওড়নাটা ওড়নাটার দুইটা সাইডে এত সুন্দর করে প্যানেল করে এমব্রয়ডারি করে দেওয়া তার সাথে মাঝখানে তো ছিটা ছিটা বড় বড় রয়েছেই তার সাথে দুই সাইডের যে প্যানেলটা সেই প্যানেলটা কিন্তু একদম কাটওয়ার্ক করে দেওয়া তো যাই হোক এই হলো খুব সুন্দর এমব্রয়ডারি করা দুইটা থ্রি পিস দুইটা থ্রি পিসই খুবই সুন্দর তার সাথে ওনার কারণে এর কালার কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এখন হয়তো অনেক আপুরাই জানতে চাইবেন এই থ্রি পিসগুলো কোন পেজে পাওয়া যাচ্ছে সেই পেজের পেজ লিঙ্কটা কিন্তু আমি আমার আজকের ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। তো যাই হোক সবই তো ঠিক ছিল কিন্তু এখন আমার মেয়ের কনফিউশন কে দূর করে সে কোনটা নিবে এটা নিবে না ওইটা নিবে তারপর বহু কষ্টে সে নিজের জন্য একটা সিলেক্ট করে ফেললো আর বাকিটা আমি বানাবো তো এখন আপুদের কাছে জানতে চাই কে বলতে পারেন বলুন তো রদুষী ওর জন্য কোনটা নিল আর কোনটা আমি বানাবো তো যাই হোক এই তো আমি রেডি হয়েছি আর এরপর এখন হলো বাহিরে যাব। আমার একটু টুকিটাকি কাজ আছে কাজটা সেরে নিব তো ভেবেছিলাম টেলার্সে যাব কিন্তু পরবর্তীতে আপনাদের ভাইয়া বলল যে না তোমার টেলার্সে গেলে আবার দেরি হয়ে যাবে তো তুমি এখন যাও সন্ধ্যায় আমি তোমাকে নিয়ে যাব টেলার্সে তো এরপর আর টেলার্সের উদ্দেশ্যে যাওয়া হলো না সন্ধ্যায় যাবো এখন হচ্ছে নিজের কাজটা সেরে আসি আমার ছোট ভাইকে নিয়ে ও আবার বাহিরে আমার জন্য অপেক্ষা করছে তো এখন আমি বের হয়ে যাব। আর দরজা খুললেই হলো আমাদের রোড়ো ফাঁদ পেতে থাকে কতক্ষণে সে একটু দৌড় দিতে পারবে একটা সিঁড়ি নিচে নামতে পারবে তো যাই হোক রাত্রদোষী আর রোড়োকে রেখে আমি এখন বাহিরে যাচ্ছি তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি আজকে তবে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ